স্বপ্ন দেখার শুরু মন তবু দুরু দুরু চেনা জীবন হলো আজ অচেনা একসাথে পথ চলা একই সুরে। তো বন্ধুরা, আমি একটা বার্থডে পার্টিতে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখলে তোমরা ভীষণ আনন্দ পাবে আর ভীষণ মজা পাবে। আর দেখো, কেকের ক্রিমের সাথে এখানে ডিম মাখামাখি হবে একটু পরে, তোমরা দেখতেই পারবে। তো যদি না দেখে থাকো তো স্কিপ না করে ফুল ওয়াচ করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি পায়েল, মাই এভরিডে ব্লগের সবাইকে স্বাগত জানাই। তো যারা আমার পরিবারে আছে তো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর যারা এখন আমার পরিবারে যুক্ত হওনি তো যুক্ত হয়ে যাও। আর এখন বাজে কিন্তু 8:30। আমি আজকে চলে যাচ্ছি আমার বন্ধু বলতে বান্ধবী ধরো, মানে বরের বন্ধুর বউয়ের বার্থডেতে। তো যাচ্ছি, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর বর এখন বাড়ি আসেনি, আরে দেখো কি অবস্থা আলনার, কেন বলো তো? খাটের অবস্থা দেখো, আমি এতক্ষণ আলমারি গোছাচ্ছিলাম সেই দুপুর দুটোর থেকে স্টার্ট করেছি, তার কারণ মানে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে, একটা করে আলমারির থেকে নিচ্ছি, একটা করে আলমারির ভিতর ঢুকিয়ে রাখছি। তো এই করে করে আলমারির ভিতরের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছিলো। তো ব্যাংকে গিয়েছিলাম আজকে, তো আজকে ব্লগ করতে পারিনি, তার জন্য এখন থেকে স্টার্ট করেছি। এসে তারপরে আলমারি গুছানো শুরু করেছি, এখনও এতগুলো বাকি, তো এগুলো আর আজকে গুছাবো না, এগুলো দলা করে রেখে দেবো। তো কালকে এগুলো গুছাবো, কারণ এসে আর গুছাতে পারবো না, আলনাটাও গুছাতে হবে, অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমার বরের ব্লেজার, তারপরে যে কোটটা রয়েছে মোদি কোট, দুটোর মধ্যে একটাও ঢুকানো হয়নি আলমারিতে, তো ঢুকাবো। তো বন্ধুরা, কেমন লাগছে? সিম্পল সেরেছি, কোনো মেকআপ করিনি, জাস্ট আইলাইনার আর লিপস্টিক পরেছি। তো আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, গিয়ে তোমাদের সাথে দেখা হবে, টাটা বাই বাই। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি অর্পিতাদের বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখানে দুটো কেক। তো দুটো কেক, এই লাভ দেওয়া কেকটা ওরা নিয়ে এসছে, তোর বর সুবোধা নিয়ে এসছে, আর যে গোল কেকটা দেখছো তো আমার বরের বন্ধু বান্ধব সবাই মিলে নিয়ে এসছে, আর সবাই মিলে কিন্তু একটা অন্য গিফটও দিয়েছে। আর দেখো এখনই কেক কাটে স্টার্ট হয়ে যাবে, তো চলো বন্ধুরা দেখতে থাকো। ভালো লাগছে, এ দেখো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, ব্লু 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 আসছে, মুখ দেখা যাবে না, এই দেখি যা কাপড়, কাপড় পরে না যায়। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, সুন্দর একটা ফটো আসছিল তো, লালটা আমাদের সুন্দর ছবি আসছে, না না এই লালটা অফে আমার। তো অর্পিতা কেক কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবার কিন্তু ও সবাইকে কেক খাইয়ে দেবে, যেটা সবাই করে। তো দেখো এই যে আমি, আর এইগুলো সব আমার বরের বন্ধু, আর চেক চেক জামা পড়া ওটাই অর্পিতার বর। তো এই যে দেখো সব বন্ধু বান্ধব এক ঘরের ভিতর, খুব হইচই, খুব আনন্দ, এটাই না খুব ভালো লাগে। আমাকে বেশি তুলতে লাগবে, সত্যি তাই মা
তোমরা দেখতেই পারলে এতক্ষণ কেক মাখামাখি হলো, ক্রিম যেটা বলে, তো ডিম ভাঙাভাঙি হলো মাথায়। তো এখন এই যে সবাই খেয়ে নিচ্ছে, আর আজকে মঙ্গলবার, তো ওরা নিরামিষ খায়, ওই জন্য আজকে নিরামিষই আমরা খাবো। তো দেখো এখানে দিয়ে দিয়েছে লুচি আর ঘুগনি, সবাই খেয়ে নিচ্ছে, আমি এখনও নিইনি, আমি নেব একটু পরে। তো দেখো এই যে সবাই খাচ্ছে। তো বন্ধুরা দেখো আমিও নিয়ে নিলাম লুচি আর ঘুগনি, আমার ঘুগনি খুবই ফেভারিট, লুচি দিয়ে খেতে দারুণ লাগে আর এমনিও খুব ভালো লাগে। দেখো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এটা হলো নেক্সট ডে, আমি সেদিনকে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, কারণ ছেলেকে রেখে গেছিলাম, তো ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে দেখো মা চলে এসেছে, তো মা একটা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, মানে আমরা সবাই। তো দেখো এই যে ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যেইভাবে আমার পাশে আছো এরকমভাবে তোমরা আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে, লাইক করে, আমিও তাদের ভিডিওতে কমেন্ট লাইক তো অবশ্যই করে দিই আর ফুল ওয়াচও করে দিই। আর দেখো মা এখানটায় দেখো মাছ কেটে নিচ্ছে, তো আমি ভাবলাম তোমাদের একবার ভিডিও করে দেখিয়ে দিই। আর ইলিশ মাছ তো আমার ফেভারিট, আমার কেন মনে হয় প্রত্যেক বাঙালিদেরই ইলিশ ফেভারিট। তো চলো মা মাছটা কেটে নিক, তো তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা এই মাছটার ওজন ছিল 1 কিলো, তো 1 কিলো 50 গ্রাম মতো। তো এক পাশে দেখো কড়াই বসে গেছে আর এক পাশে হাঁড়িতে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে এসছে। তো আজকের রান্নাটা মাই করছে, তো আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, তার কারণ আমার শরীরটা আজকে খুব একটা ভালো না, খুবই মাথা যন্ত্রণা করছে সকাল থেকে, ওই জন্য আর ক্যামেরার সামনে আসলাম না। তো এই যে দেখো ভাত হয়ে গেছে, তো এই যে ইলিশ মাছ, আর লোকটা জানো তো বলে গেছে এটা বাংলাদেশের ইলিশ, কিন্তু আদৌ এটা বাংলাদেশের ইলিশ না, আমার মনে হয় এখানকারই নদীর কোনো ইলিশ হবে, কারণ গন্ধ বেরোচ্ছে ইলিশটার, কিন্তু অতটাও যতটা বাংলাদেশের ইলিশ কাটার সাথে সাথে গন্ধ বেরোয় অতটাও বেশি বেরোচ্ছে না। তো এই দিকে দেখো মা এখানে তেল গরম করে নিয়েছে আর মাছ ভাজা হবে। তো আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খায়, সাথে তো তেল খাই ইলিশ মাছের, কিন্তু আমি কিন্তু ইলিশ মাছ ভাজা ভালো লাগে, কিন্তু আমি ভাপাটাই খাবো আর হবে ইলিশ মাছ ভাপা। তো
বন্ধুরা, আমার যদি ব্লগ ভালো লাগে তোমাদের, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, আর যাতে নতুন নতুন যে কোনো ভিডিও ছাড়ি আর তোমাদের কাছে যাতে ভিডিওটা চলে যায় তার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর 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 শেয়ার করে দিও, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের সাথে ইলিশ মাছ ভাপার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, ওই জন্য কিন্তু আর শেয়ার করলাম না কেমনভাবে করে। তো যদি তোমরা বলো তো তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো বা আমাকে কমেন্ট করো, আর যদি না জানো তো আমি বলে দেবো খুনি এই রেসিপিটা কীভাবে করতে হয়, আমাদের বাড়িতে কীভাবে করে। আর যতটা দেখছো না লাল কালার, এই কিন্তু রান্না হওয়ার পরে আর এতটা লাল থাকবে না, ঝোলের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ঝোলে কোনো মাছ দেওয়া ছিল না ওই জন্য কিন্তু লাল কালারটা চলে এসেছিলো। তো চলো বন্ধুরা, কী কী আজকে আমাদের বাড়িতে রান্না হলো সেটাই দেখাই। দেখো এখানে ইলিশ মাছ ভাজা আছে, আর মাছের তেল, আর এটা একটা বিট, গাজর আর মটরশুঁটি বিনস দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর এখানে ইলিশ মাছ ভাপা। তো মা সবাইকে ভাত দিয়ে দিচ্ছে, আর এখন বাজে দুপুর 2:10, তো মানে অনেকই বেলা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে তো চ্যানেলটা আবার বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার পরিবারে যারা আছো তারা যেন সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো তোমরা যেইভাবে আমার পাশে আছো আমিও অবশ্যই তোমাদের একইভাবে পাশে আছি। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকো।